দর্শক, সাধু সঙ্গীত অনুষ্ঠানে আমি আছি শাহনাজ বেলি। প্রথমে আমি একটি লালন গীতি দিয়ে শুরু করছি। বাংলা গানের এক উল্লেখযোগ্য অধ্যায়ে বাণী, সুর ও দর্শনে যার হাত ধরে তুঙ্গস্পর্শী মর্যাদা লাভ করে, তিনি হলেন ফকির লালন শাহ। মানবতাবাদী এ দার্শনিক সাধক, তার রচনায় ধর্ম, বর্ণ, সংস্কার, কুসংস্কার ইত্যাদি শৃঙ্খলাকে উপেক্ষা করে মানব ধর্মকে প্রাধান্য দিয়েছেন। তাই তার সকল সৃষ্টি একাত্ম হয়ে ওঠে মানব ধর্ম প্রসঙ্গে। কুষ্টিয়া ছেউড়িয়াতে 1774 সালে জন্ম এই মরমী সাধকের এবং 1890 সালে তিনি মৃত্যুবরণ করেন। বাংলা লোকগানের ভাণ্ডারে লালন শাহ তার সৃষ্টিতে চিরঞ্জীব হয়ে থাকবেন।